ডিয়ার ভিউয়ার্স, অজানা ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর সাথে থাকুন, আর প্রতি মুহূর্তে জেনে নিন পৃথিবীর অজানা সব রহস্য তথ্য সম্পর্কে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অভিনন্দন। সাগরের জল কালো হোক বা না হোক, নৃশংস অত্যাচারের ক্ষত কালোর চেয়েও গভীর। অনেক আগে থেকেই আন্দামান ছিল ব্রিটিশদের তৈরি কালাপানি। সিপাহী বিদ্রোহের সময় থেকেই এখানে দ্বীপান্তরে পাঠানো হতো বন্দীদের। অত্যাচারী ব্রিটিশ শাসক সেই ধারা পূর্ণমাত্রায় বজায় রেখেছিল স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রেও। সিপাহী বিদ্রোহের পরে প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামানি দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। মুঘল রাজবংশের অনেক সদস্য ও সিপাহী বিদ্রোহের সময় যারা বাহাদুর শাহ জাফরের সাথে ছিলেন তাদের অনেকেরই নিয়তি ছিল কালাপানি। 19 শতকের শেষে পরাধীন ভারতে তুঙ্গে স্বাধীনতা সংগ্রাম, ফাঁসির পাশাপাশি সশস্ত্র পথের বিপ্লবীদের বেশিরভাগই শাস্তি হয়েছিল দ্বীপান্তর। এই সময় ব্রিটিশ সরকার বুঝল এবার আন্দামানে দরকার নিশ্চিত নিরাপত্তা সমেত একটি কারাগার। মূলত ব্রিটিশ রাজকর্মচারী চার্লস চ্যান্সলেল এবং চিকিৎসক এস ল্যাকপ্রিসের মস্তিষ্ক প্রসূত ছিল সেলুলার জেল। 1896 সালে শুরু হয় কারাগার নির্মাণের কাজ, শেষ হয় 1906 সালে। তৎকালীন বার্মা থেকে ঘন লাল রঙে ইট এনে তৈরি করা হয়েছিল কারাগার। সেলুলার জেল নামটি এসেছে সেল বা প্রকোষ্ঠ থেকে। কারাগারে মোট 696টি সেল ছিল। প্রকোষ্ঠগুলো এমনভাবে বানানো হয়েছিল যাতে কোনো বন্দী অন্য কারো মুখ দেখতে না পারেন, ফলে তাদের মধ্যে যোগাযোগের উপায় ছিল না। কতজন রাজনৈতিক বন্দীকে আন্দামানে দ্বীপান্তরিত করা হয়েছিল তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না, তবে সংখ্যাটি অন্তত 80,000 বলেই মনে করেন ইতিহাসবিদরা। তার মধ্যেই সামান্য সংখ্যক স্বাধীনতা সংগ্রামী ফিরতে পেরেছিলেন স্বাধীন ভারতবর্ষে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে ব্রিটিশদের হাত থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অধিকার করে জাপানি শক্তি। পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলনের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপের নতুন নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বর্তমান সেলুলার জেল ভারতের অন্যতম স্মারকস্রোত, পোর্ট ব্লেয়ারের পর্যটকদের প্রধান গন্তব্য। 1963 সালে কারাগারে তৈরি হয় হাসপাতাল, বর্তমানে এটি 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। তো ভিউয়ার্স, আজকে আপনারা জানলেন ব্রিটিশদের তৈরি কালাপানি নামের ভয়ঙ্কর জেলখানা সম্পর্কে। এমন আরও অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।